আজকের আলোচনার বিষয়বস্তুটা খুব সুন্দর। মুখের ভালোবাসা ভালোবাসা নয় গো, একটা সহজ কথা ছেলেমেয়েরা দেখি খুব আবেগপ্রবণ হয়ে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলা খুব সহজ, পালন করাটা কিন্তু সহজ নয়। এই কথাটার ব্যাপ্তি অনেক বড়। আমি তোমাকে ভালোবাসি, যে বলছে না তাকে দাঁড় করিয়ে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আছে এই আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা বলতে তুমি কেমন ভালোবাসো তাকে? তখন বলবে আমি তাকে অনেকটা ভালোবাসি, তার জন্য প্রাণ দিতে পারি, তার জন্য এই করতে পারি, তাজমহলে চূড়াটা ভেঙে নিয়ে আসতে পারি, অনেক কিছু করতে পারে, সত্যিই করতে পারে। কিন্তু এই রঙিনতাটা শুধুমাত্র ভালোবাসা নয়, ভালোবাসা হচ্ছে আমি তাকে ভালো রাখবো, তাহলেই ভালোবাসা যায়। ওই জন্য ভালোবাসার আলটিমেট গন্তব্য বিয়ে করলাম, ভালোবাসার সাকসেসফুল না। ওই জন্য অনেকে দেখবেন যে বিবাহ হয়নি কিন্তু তার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, সে অপরকে তাকে ভালো রাখতে চেয়েছে। আজকে দেখুন কতগুলো কথা বলবো যে মুখের ভালোবাসা ভালোবাসা নয়। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, লাভ ম্যারেজ বলুন, অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, বিয়ের পর পর অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, চেনা মানুষ অচেনা হয়ে গেছে। বলা হয়েছিল যে অত সহজে ভাঙার দরকার নেই, ভাঙলে তো এক মুহূর্তে ভাঙা যায় সম্পর্ক, ভাঙা নয় আসুন জোড়া লাগাই, আলোচনা হয়েছিল। তাই চেষ্টা করতে গিয়ে একটা সমস্যায় সবাই দেখেছেন, বলছেন যে মুখে বলছে আমি তোমায় ভালোবাসি, বিশেষ করে যারা সংসার বন্ধনে আছেন তারা বিশেষ করে এই সমস্যাটা বুঝতে পারবেন। যারা এখনো সংসারে প্রবেশ করেনি, প্রেম সম্পর্কের মধ্যে আছে, তারা তো অধিকাংশই মোহগ্রস্ত, বর্তমান সময়ে ভালোবাসাটা নেই, সবটাই মোহ। তো এখন যারা সংসারের মধ্যে আছেন, ঢুকেছেন, তারা জানেন যে মুখে বলছি জীবন সঙ্গী বা সঙ্গিনী আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু কাজে দেখতে পাচ্ছেন না ভালোবাসার চিহ্ন, কাজে দেখছেন অশ্রদ্ধা করে। একজন বলছেন যে আমার স্বামী বারবার পরকীয়ায় জড়িয়ে পড়ে, মুখে বলছে আর করবো না, এমন হবে না, বিশ্বাস করে এমন ভুল হবে না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না, আবার আসক্ত হয়ে পড়ছে, আবার দুদিন ঠিক থাকে আবার একই রকম। দেখুন প্রতিটা মানুষের মধ্যে একটা ভালো মানুষ আছে, এই আমির মধ্যে দুটো আছে, একটা সু আমি একটা কু আমি। সু আমিটা জানে যে কোনটা অনুচিত, কিন্তু মাঝে মাঝে সম্বিতটা ফিরে যায়, তখন সে বোঝে যে আমার কোনটা অনুচিত, এটা উচিত হচ্ছে না, কিন্তু কি করে, অপর দিকে তার নেশা, তার মোহমত্ততা তাকে আবার ওই স্থানে টেনে নিয়ে যায়, প্রবলেমটা এই জায়গায়। তাহলে কি করতে হবে, তার যখন ওই সম্বিত ফেরে, ওই যে টিউনিংটা আপনাকে করতে হবে, ওই জায়গাটাতে, ওই মেন্টাল স্টেটটাতে তাকে ধরে রাখতে হবে। আমরা একটা ভুল করি জানেন তো, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, তার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি, আর যেই দুর্ব্যবহার করি সে সুযোগ পেয়ে যায়, সে আরেক জায়গায় তো ইনক্লাইন্ড হয়েই রয়েছে, তখন সে সেই দিকে আরও বেশি তার ঝোঁক বেড়ে যায় এবং আপনার প্রতি ঘৃণা দূরত্ব এগুলো তৈরি হয়ে যায়। এটা করলে তো হবে না, তার মধ্যে সেই জাগরণটা তৈরি করে দিতে হবে যে তুমি যা করছো ভুল করছো, আত্ম অনুসূচনার সূচনাটা করে দিতে হবে। এবং অনেকে আছেন, অনেকে বোঝেনি, বোঝার পরেও ওই কী হয়, এমন এমন সময় জালে জড়িয়ে গেছে আর বেরিয়ে আসতে পারছে না বা সম্ভব না, এটা ভাবেন। প্রত্যেকে বলবো যে অনেকে ভাবেন যে আগামী সপ্তাহ থেকে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবো, আগামী মাস থেকে আর সম্পর্ক রাখবো না, এইরকম ভাবেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো না, এই মোমেন্ট থেকে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটাই রয়েছে, ফোন নম্বর ডিলিট করে দিন, ফেসবুক হোয়াটসঅ্যাপে এইসবে যোগাযোগ থাকলে ব্লক করে দিন, ফোনে যোগাযোগ করবো না, একদম তার দৃষ্টির অন্তরালে আমি চলে যাব। মনে রাখবেন পরকীয়াকে যতই পণ্ডিতরা বৈধ টৈধ বলুন না কেন, কোর্ট রায় দিক যাই করুক না কেন, কোনোদিন কিন্তু পরকীয়া শান্তি আনতে পারেনি আলটিমেট। তাই ভেবে দেখবেন কথাগুলো। আর যারা ধৈর্য নিয়ে জীবনসঙ্গী বা সঙ্গিনীকে ফেরানোর চেষ্টা করছেন, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, এটাও সত্য কথা, তবে চেষ্টাটা আপনার দিক থেকে থাকুক, চেষ্টা করবেন, রাগ দেখানো নয়। মনে রাখবেন আমাদের ছোট বাচ্চারা মাঝে মাঝে অনেক ভুল করেন, মায়েরা সহ্য করে সেটাকে সমঝে আমাদেরকে সঠিক পথে নিয়ে চলে আসে, একটু সহ্য করুন, তাই না? এটা একটু অন্যরকমের পেশেন্ট, রাগ দেখালে কিন্তু বিপদ বাড়ে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।